আজি ইসলাম ধর্মালম্বী লোকসকলের পবিত্র ঈদুল আজহা। সমগ্র বিশ্বর দেশতো উলহ মালহেরে উদযাপন করা হয়েছে ঈদুল আজহা। ইসলাম ধর্মালম্বী লোকসকলে আনন্দ মনেরে উলাই আহি পড়িলে ঈদর নামাজ। প্রতিকূল বতৰৰ বাবে ঠায়ে ঠায়ে ঈদগাহ ময়দানত নহ’ল সমূহীয়া নামাজ। মসজিদে মসজিদে ঈদর নামাজ পড়ি বিশ্ব শান্তির বাবে আল্লাহর ওসর দোয়া করিলে ইসলাম ধর্মালম্বী লোকে। এই দৃশ্য মঙ্গলদৈর। পবিত্র ঈদ উপলক্ষে দরঙর ঐতিহাসিক সমন্বয়ের প্রতীক পথরঘাট সমন্বয় গোষ্ঠীয়ে দিনজোড়া কার্যসূচী অনুষ্ঠিত করেছে ঈদ, যত হিন্দু মুসলিম উভয় শিল্পীয়ে পরিবেশন করলে জিকির। গাড়িগাঁও ঈদগাহ ময়দানত প্রায় 1500 লোক সমবেত হয়ে আদায় করে ঈদর সমূহীয়া নামাজ। নামাজের অন্তত বিশ্ব শান্তির বাবে দোয়া মাগে উপস্থিত ধর্মপ্রাণ লোকসকলে। পবিত্র ঈদুল আজহারর জড়িয়ে সমগ্র বিশ্ববাসীর মাজত ভাতৃত্ববোধ, সমন্বয় তথা প্রেমর ধারা প্রবাহিত হোক তারই কামনা করেছে গোয়ালপাড়ার ইসলাম ধর্মালম্বী লোকে। নলবাড়ী জেলার দীপ্তা সুরাদি মাহখুরিয়া আঞ্চলিক ঈদগাহ ময়দানত সমাপন করা হয় ঈদর নামাজ। প্রতিকূল বতৰক নেওচি বরষুণের মাজতো 8 সহস্রাধিক লোকে সমাপন করলে ঈদর নামাজ। ঈদ উপলক্ষে উখল মাখল পরিবেশ বরপেটারোডর ইসলাম ধর্মালম্বী লোকসকলের মাজত। পুয়ার ভাগতে প্রায় 2 সহস্রাধিক লোকে আদায় করলে সমূহীয়া ঈদর নামাজ। ইফালে প্রচণ্ড বরষুণের বাবে ধুবুরীত মসজিদে মসজিদে সমাপন হয় ঈদর নামাজ। একদরে সোনারীর ভবানীপুরতো সজাই পড়াই তোলা হয়েছিল ঈদগাহ ময়দান সমূহ, কিন্তু প্রতিকূল বতৰৰ বাবে মসজিদতে অনুষ্ঠিত হয় ঈদর সমূহীয়া নামাজ। গুৱাহাটীৰ সাতগাঁও জামে মসজিদ প্রাঙ্গণতো পুৱা কেইবা শতাধিক লোকে সমূহীয়াকৈ আদায় করে ঈদর নামাজ, লগতে বিশ্ব শান্তির বাবে আল্লাহর ওসরত দোয়া করে। আমাৰ ভাৰতবৰ্ষ আৰু বিশ্বৰ শান্তিৰ বাবে আজি ঈদুল জোহা নামাজ পঢ়ি আমি বিশ্বৰ শান্তি ৰক্ষাৰ কাৰণে আমি এই কামনা কৰি দোৱা মাগিছোঁ। এইদৰে প্ৰতিকূল বতৰৰ মাজতে ৰাজ্যজুৰি উলহ মালহেৰে উদযাপন কৰা হয় ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকলৰ পবিত্ৰ ঈদুল আজহা। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।